তোমরা সবাই শক্ত হয়ে যাচ্ছ আমার এরকম থাম্বনেল আর টাইটেল দেখে, কিন্তু কথাটা সত্যি, এটা কিন্তু আমার বরের সেকেন্ড ম্যারেজ। কেন সেটা দেখো, দেখলেই সব জানতে পারবে। আর আরেকটা কথা, আমি এখানে আমার অ্যালবাম থেকে ছবিগুলো তুলে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর লাস্টের দিকে অবশ্যই কিন্তু তোমরা কেক আর পায়েসটা খেয়ে যেতে কিন্তু ভুলবে না, আর বড়দের আশীর্বাদ খুবই দরকার এবং ভালোবাসাটাও খুব দরকার। তাছাড়া কোনো মানে আমাদের জীবন কখনোই সার্থক হয়ে ওঠে না, আশীর্বাদটা খুবই দরকার। তো এবার বলি যে কেন এটা সেকেন্ড ম্যারেজ বললাম, দেখতেই পাচ্ছ এই যে গলায় মালা দিচ্ছে, এটা হচ্ছে আমার দাদা। আমরা যেহেতু রাজপুত ক্ষত্রিয়, তো আমাদের একটা নিয়ম আছে, আমাদের বিয়ের এক দু মাস আগে তিলক বলে একটা অনুষ্ঠান হয়, সেখানে পাত্রকে মেয়ের দাদা বা ভাইয়ের সঙ্গে বিয়ে করতে হয়, এটা নিয়ম আছে। তোমাদের যদি কারো এরকম নিয়ম থাকে তো অবশ্যই আমাকে জানাবে। তো সেই জন্য সবাই তখন বলতো যে এটা সেকেন্ড ম্যারেজ হচ্ছে আর আমার দাদা হচ্ছে প্রথম বউ। তো এই জন্যই বললাম এটা সেকেন্ড ম্যারেজ। তোমরা হলে কি বলতে, তাই বলতে, তাই না? তো চলো এবার পুরো ভিডিওটা দেখে নাও, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই দেখো প্রথম বউ নিয়ে আসছে বরকে সেকেন্ড বিয়ে করানোর জন্য, দেখতেই পাচ্ছ। সিরিয়াসলি বলছি, খুব মজা হয়েছিল, মানে আমার এত তাড়াতাড়ি বিয়ে হয়েছিল যে সেটা আমি একদমই মানে ফিল করিনি। তার জন্য ভগবানের আশীর্বাদে আমি খুব সুন্দর একটা বন্ধু বা লাইফ পার্টনার পেয়েছি এটা বলতে পারো। আমার বিয়ের পরেই সমস্ত কিছু, আমার এডুকেশন, পড়াশোনা, গ্র্যাজুয়েশন, মাস্টার্স এগুলো কমপ্লিট করি, সেটা হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কখনোই পসিবল ছিল না। আর ভগবানের আশীর্বাদ তো অবশ্যই দরকার, তাই না? তো দেখো এখানে সবাইকেই মোটামুটি পাবে, আমার ঠাকুমা, বাবা, মা, মাসি, মামি, এই দেখো এটা আমার ঠাকুমা পাশে বসে আছে। তো আর বকবক করবো না, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ভাইটি প্ল্যাটফর্মকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো বন্ধু পেয়েছি, দিদি পেয়েছি, অনেককে পেয়েছি। তার মধ্যে কালকে আমাকে মহুয়া ক্রিয়েশনের মৌচাক আমাকে যে সারপ্রাইজটা দিয়েছে আমার জন্যে, আমাদের জন্যে যে এত সুন্দর একটা ভিডিও পোস্ট করেছে, আমি দেখে সত্যি মানে কেঁদে ফেলেছিলাম আনন্দের জন্য। তো মৌচাককে অনেক 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 ভালোবাসা, ওর সমস্ত স্বপ্ন সত্যি হোক, ওরাও খুব সুখে থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সত্যি এর জন্য ভাগ্য করতে হয়, তাই না? তোমরা কী বলো? চলো আর বকবক করছি না, সত্যি সত্যি এবার ভিডিওটা তোমরা দেখো, প্লিজ কেউ স্কিপ করে চলে যেও না, কেমন?
সব কিছু বদলে গেল, কত না ভাগ্যে আমার যে মালাটি কণ্ঠে পেলা, এ তো মালা নয় মনিহা, এ আমার পরম পাওয়া, জীবনের সেরা উপহার, শক্তি দিও ভগবান। শুভাশিষে মাথায় ঢেলো শিথিরে একটু সিঁদুরে, সব কি বদলে গেল। চলো এই এক লাইনই থাক, আর বেশি গাইছি না, ঠিক আছে? আর কেকটা খেয়ে পায়েসটা খেয়েই কিন্তু অবশ্যই যাবে। আর কেমন লাগলো এই আমার ছোট্ট ভিডিওটা সেটাও জানাবে, আর আশীর্বাদ করতে কিন্তু কখনো ভুলো না, কেমন? আর বড়দেরকে কিন্তু প্রণাম জানাচ্ছি।